আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহ তাআলা অশেষ রহমতে, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শ্বশুর বাড়ি মরিমের নানু বাড়ি তো আমরা চলে আসছি। গতকালকে চলে আসতাম, কিন্তু আমাদের কাজ শেষ হইতে হইতে বিকাল হয়ে গেছে, এই জন্য আর আসতে দেয় নাই। আর আমরা চলে আসছি আজকে, এই কিছুক্ষণ আগে আসলাম। তো আসার পর হচ্ছে মরিমের ক্ষুধা লাগছে। তো মরিমের ক্ষুধা লাগছে, এই জন্য মরিম হচ্ছে কেক আর হচ্ছে কলা খাচ্ছে। তো কলা হচ্ছে মরিমের খুব পছন্দ, কেক আর কলা খুবই পছন্দ, তাই না? তাই কোনটা? তাই মরিম আর মরিমের চাচুর হচ্ছে টেস্ট, খাবারের টেস্ট গুলা প্রায় সেম সেম, এই জন্য মরিমের চাচু বুঝে যে মরিম কি খেতে পছন্দ করে, তাই না? তো এখন থেকে মানে আসলে কি বলবো, তো হচ্ছে আমি আগে থেকে আমাদের একটা আমার ইচ্ছা ছিল যে 10,000 সাবস্ক্রাইব যখন পূর্ণ হবে তখন আমি লাইভে আসব। এর আগে আমি লাইভে আসি নাই কখনো, তো কখনোই আসি নাই। আর সবসময় আমার একটা ইচ্ছা ছিল যে আমি লাইভে আসবো, আপনাদের সাথে সরাসরি কথা বলবো, আপনাদেরটা শুনবো, আপনাদের যার যা কথা আছে সব লাইভে বলবো বা শুনবো, আমি বলবো আপনারা শুনবেন, আপনাদেরটা আমি শুনবো। তো আসলে 10,000 পূর্ণ হইলে, তো 10,000 পূর্ণ হইতে আর কিছু বাকি আছে। তো আপনারা যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা প্রথম থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, সাপোর্ট দেন। কমেন্ট, প্রতিটা কমেন্টের মাধ্যমে আমি নতুনভাবে সাহস যোগাই, নতুন একটা ভিডিও করার অনুপ্রেরণা পাই। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারটাকে এত ভালোবাসার জন্য। আর অল্প কিছু বাকি আছে, যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেন, 10,000 বানাই দেন। তো তারপর আর আমার আমি আসলে এত বেশি বেশি আমার দরকার নাই, আমার অল্পতে আপনাদের যারা 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 আছেন তাদের ভালোবাসায় আমি মুগ্ধ। তো আপনারা আর অল্প কিছু সাবস্ক্রাইব হইলে আমার 10,000 হয়ে যায়। তো আপনারা একটু তাড়াতাড়ি 10,000 সাবস্ক্রাইব পূর্ণ করে দেন। ময়লা মরে ময়লা জামা তো এটা, হ্যাঁ তানা হচ্ছে কান্তা স্যার, তানা উস্কানি দিতে আছে মরিয়ম। বাচ্চা মানুষ তো একদিন স্কুলে না গেলে, এই যে আবুতালা যাবে, এই যে আবুতালা যে গেঞ্জি খুলতে গেছে, সব গান দিতেছে। আর যে ম্যাডাম রেডি হয় না, হয়েছে হয়েছে তোমার? এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে চলে, বিদায়ের ঘন্টা বেজে গেছে। আর এই যে তানহা কান্নাকাটি করতেছে, আর আবু তাল্লাহ কান্দতেছে, আর তানহা হচ্ছে এখন একটা মজার জিনিস কিনে খাবে, তাই না? কি খাবে তুমি? হ্যাঁ মজার জিনিস খাইলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ এই যে আমাদের এগিয়ে দেওয়ার জন্য সবাই। এই ভাবি আমরা আসাতে নাকি আপনি খুশি না, সবাই আমার কমেন্ট করতেছে যে আপনি নাকি খুশি না, আপনার আগের হাসি নাই, কারণ কি একটু বলবেন? না আগের হাসি নাই খুশি নাই এমন কিছুই না, যদি কেউ কমেন্ট করে থাকে তোমার ওটা ভুল ধারণা। আসলে হলো অনেকেই আমার জানতে চাইতেছে আমার চ্যানেলে, কালকাবার তোমার ভাইয়ার চ্যানেলে জানতে চাইতেছে মানে আমার চ্যানেলটাই কি হয়েছে। তো আমার চ্যানেলটা হলো সমস্যা হয়েছে, এখনো আমি মানে চিঠি হাতে পাই নাই, তো চ্যানেলটা নিয়ে একটু চিন্তা আছি। আর ননদ নন্দ জামাই আসবে তাতে মানে খুশি না হওয়ার কি হইলো, খুশি তো মেহমান বাড়িতে আসার মানে যদি কষ্ট করে রান্না করতে হয় তাহলে ভালো ভালো খাবার খাওয়া যায়। তো যাক ভাবি উত্তর দিয়ে দিচ্ছে, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন বিষয়টা। আসলে আর একটা চ্যানেল তো একটা সন্তানের মতো, এটা খুব কষ্ট লাগে। এই যে নৌকা ঘাটে চলে আসছে, এই নৌকাতে যেতে হবে হচ্ছে মাঝির ঘাট, মাঝির ঘাট থেকে মাওয়া ঘাট, মাওয়া ঘাট থেকে হচ্ছে রোদ উঠে গেছে অনেক, সকাল সকাল গেলে ভালো হইতো, বাজে 12টা বেজে গেছে, পুরো রোদের মধ্যে যেতে হবে। বসো বসে খাও।
গলার ভ্রমণ শেষ, এখন হচ্ছে আবার আবার নদী লঞ্চে যাবা? মানুষ এটা কি শিবুর গাড়ি? শিবুর গাড়ি তো ছেড়ে শাশুড়ি আমাজন হচ্ছে যাবে তার ননদের বাড়ি, সেই জন্য তা হচ্ছে কিছু শুকনো খাবার কিনতেছে এখান থেকে। পিছনে দেখা যাচ্ছে সবদা ফল, সবদা ফল যদি ভালো হয় তাহলে অবশ্যই বাপু গাজানো নিয়ে যাওয়া যাওয়ার সময়। আমরা যাবো দাদা ঢাকা, যাই ফোন দিয়ে বসে যাক। মরে নানি চলে গেল, টাকা দিছো? টাকা দিছো? আমরা যাবো কাকা ঢাকা। তো আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিছি, মামা থেকে আবার ফিরে দিতে। মরিয়মা মরিমের আম্মু বাসে যাবে না, আমাদের জন্য যাতে আমরা সহি সালামতে বাসায় গিয়ে পৌঁছাতে পারি। আমি হচ্ছে এই যে রাস্তা থেকে যাওয়ার পথে এই যে হচ্ছে মাওয়া হাইওয়ে, এই হাইওয়ের পাশে এই যে চমৎকার একটি বাড়ি, হয়তো অনেক রোদ আমি দেখতে পারতেছি না আর বোঝা যাইতেছে না, হয়তো অনেক চমৎকার একটি বাড়ি। এটা হচ্ছে বাড়ির একটি সাইট আর এই যে এটা হচ্ছে মেইন গেট, চমৎকার একটি বাড়ি। এই বাড়িটা দেখে আসলে গাড়ি এলাকা হচ্ছে বললাম একটু ভাই একটু রাখেন, একটু দেখি কাছ থেকে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই হচ্ছে বাড়িটা, বাড়ির সামনে ভিতরে তো লোকজন আছে কিনা জানি না, পুরো হোয়াইট কালার, কিন্তু হাইওয়ের পাশে জন্য কালারিং হয়ে গেছে অলরেডি। ওই যে মরিম আর মরিমের আম্মুর নাম তো মরিম নামে নাই, মরিমের আম্মুর নাম এইটা হচ্ছে বাড়ির একটা সাইড, এটা হচ্ছে মেইন গেট, এটা হচ্ছে আরেকটা সাইড। অবশেষে ঢাকা শহর চলে আসিছি। এই যে হচ্ছে মামে ঘুমাইতে ঘুমাইতে আসছে, কিন্তু আজকে আমার ঘুমাইছো কিন্তু আমি দেখাইতাম, কিন্তু আমি যার দাম তুমি মিথ্যা কথা বলবো, আমি বিশ্বাস করবো না। আমি একবার চাইছিলাম যে আমি ভিডিও করে ভিডিও করে আমি প্রমাণটা রাখতে চাইছিলাম, কিন্তু তা তো আমার ভালো লাগতে চলে না। নামো নামো আসছে নামো, এই ডিঙিনে কথা শুধু দুলে দুলে মরে বাকি চলে গেছো। নৌকা থেকে আমাদের বাতায় যাচ্ছি, আমরা নিচকা নিতি, নিচকা উঠতে উঠতে আমরা বাতাস খাইতে খাইতে আমরা দায়িত্বি করছি না। হ্যাঁ তো যাক, আলহামদুলিল্লাহ সহি সালামতে আসছি, কিন্তু সিএনজি চালকটা খুব একটা ভালো ছিল না, মানে মানে ভালো ছিল না বলতে মানে এত ভালো চালায় নাই আর রাফ চালাইছে, আর কন্ট্রোলিংটা এত ভালো না, কিন্তু যাওয়ার সময় যার সিএনজি দেখেছি তার কন্ট্রোলিং অনেক ভালো ছিল, এই জন্য ব্রেক ধরে মানে ব্রেক ধরা হয় না আর কি, ভালো লাগে নাই, তো একটু ভয় পাই, ভয় ভয় লাগছে।
তো আল্লাহ আল্লাহ করছি, আর মরিয়াম, আর মরিয়াম তো ঘুম ছিল, মরিয়ামের চোখে এখনো ঘুম। কিন্তু ওর ঘুমার একটা সুবিধা কি, মানে জার্নি যত বড় হোক ঘুমায় ঘুমায় কাটাতে তো কষ্ট আর হয় না, জার্নি আর বোঝে না, ঘুমে ঘুমে পার হয়ে যায়। তো যাই হোক, আমরা বাসায় যাই, বাসায় যাই, ফ্রেশ ট্রেশ হই, কাছাকাছি চলে আসছি অবশ্য। অনেক দূর, হ্যাঁ দূর, আর তারপরেও চলে আসছি, এখন হাইটাও যেতে পারবো, এটাই হাইটা গেলে 1 ঘন্টা লাগবে। বিদ্যুৎ নাই বাসায়, বিদ্যুৎ না থাকাতে অন্ধকার। হ্যাঁ আসছে আর চলে গেছে। আপনাদের আপু এখানে এটা করলা নস্তা, এই তুমি কিনছো সাজনা না কি জানি একটা সবজি কিনছো, সাজনা না ওটা খাওয়াবে না, কত কিছু খাওয়াবো তোমার করে, ওই সাজনা খাওয়াও, সাজনার উপরে ভালো লাগবে না। আচ্ছা দাও, আমি বসে দেবো, ভাত বসে দিছে, তাহলে ডাল বসে দাও, আমরা আজকে সাজনা দিয়ে ডাল খাবো। আর এখানে হচ্ছে কি করতেছো, কি করবা, ডুমুর ভাত বানাবো, ভেন্ডি ভাজি করবো, করলা ভাজি করে দিতেছি, মাছ ভাজবো, তোমার ডাল। আমি রাব্বি, আমরা যখন মাছের ডিম পাই তখন চাই যে রাইখা দিতে, একবার সবগুলা ডিম মরে মন ভরে খাইব। ধীরে ধীরে করে খাবা। আচ্ছা এখানে হচ্ছে রান্না, হচ্ছে সবজিগুলো কিনে রেখে গেছিলাম, তো আমি বাজারটা করতে চাই না, আপনার আপু জোর করে করছে, কিন্তু এই যে সবজিগুলো যদি নষ্ট হয়ে যায় তো খবর আছে। নষ্ট হবে কেন, খাইতেছি না, কই খাইতেছি, খাও। আচ্ছা তো রান্না করো টুনটুনি। আমাদের লাঞ্চ হচ্ছে, এখানে আছে করলা ভাজা, ইলিশ মাছ ভাজা, ডাল, দুন্দুল ভর্তা, করলা ভাজি, ভেন্ডি ভাজি, অর্থাৎ ঢেঁড়ার ভাজি। মিরিয়াম খাচ্ছে। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ, তো সবগুলোই খাবারে খুব মজাদার, আর এইগুলোতে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। তো আমি এখন আর আমার সহ্য হইতেছে না, জানেন আমার সবাই পেটে বেশি ক্ষুধা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও